তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 10:30, তো আজকে হচ্ছে 25 তারিখ শুক্রবার। এখন আমাদের ডলু ঘুমিয়ে গেলে, মানে ডলু যদিও এখনও ঘুমায়নি, তো আমি, মা, সৌরভ সবাই মিলে এখন বেশ কদিন ধরে মুভি দেখছি। তো আজকে আমরা মুভি দেখছি হচ্ছে বনি। আমরা মাঝে বেশ কিছু মুভি দেখেছি, টনিক, হিন্দি মুভি, বাংলা মুভি, অনেক কিছু দেখা হয়ে গেছে। তো আজকে সেই জন্য ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, আর ব্লগটা আমি কালকে গিয়ে আমি এন্ড করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। এখন মোটামুটি হয়তো সবাই ঘুমিয়েও গেছো। দেখো এখন আজকে 25শে ফেব্রুয়ারি, বাজে হচ্ছে 10:36। দেখা যাক তোমরা বনি কে কে দেখেছো আমায় কিন্তু অবশ্যই জানাবে। আর আজকে আমরা দেখছি, দেখা যাক কেমন লাগে। এই দেখো আমাদের মুভি প্রায় শেষ হয়ে গেছে, আর খুব ভালো লাগলো বনি মুভিটা। আমরাও যেহেতু ঘরে যাইনি, ঘুমাচ্ছি না বলে ডোনা, ভিকি, ব সবাই বসে আছে, আর ডলু আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। তোমরা কারা কারা দেখেছো বনি মুভিটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখো। বাজে এখন 12:31, এখনও হয়তো ঘুম আসবে না, ঘুমাতে ঘুমাতে আরও কিছুক্ষণ লেট হবে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শনিবার। তো দেখো ডলু এখনও ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে 7:30 মতো, উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি তো আরও আর্লি মর্নিং উঠি। তো এখন 2-3 দিন খুব কুয়াশার জন্য মর্নিং ওয়াকে যাচ্ছি না, আর এই লেট নাইটে মুভি দেখে শোয়ার পর শুতে শুতে আরও 1-1.5টা হয়ে যায়। তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তো কালকে অনেক রাতে কালকে ঘুমালাম, তখন 1:45 বাজে। তো আজকে সকালে, কালকে তো মানে মারাত্মক মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছিল, আজকে সেরকম কিছু হয়নি, কারণ আজকে যেহেতু শনিবার, আজকে আমার মামা আসবে, তো সেই জন্য বাজার করতে হবে। আর আমরা যেহেতু চলে যাচ্ছি এই নেক্সট উইকে, তো সেই জন্য মায়ের কিছু গ্রসারি শপিং করে রাখতে হবে, যাতে পরে আমি চলে গেলে কোনো অসুবিধা না হয়। ডোনা ভিকি বব দিয়ে সব কিছু করে রাখতে হবে, বাজার দোকান করে রাখতে হবে। তো এখন যাব, এবার চা বসাবো। আর এই দেখো বলতে বলতেই ডলু ঘুম থেকে উঠে পড়েছে, একটু আগেই তোমাদেরকে দেখালাম ডলু ঘুমাচ্ছে, আর দেখো উঠে পড়েছে। ওর সকাল হলেই মা পাশে না থাকলেই ওর ঘুম ভেঙে যায়। তো এখন ওকে কিছুক্ষণ আদর করব, দিয়ে তারপরে চা বসাবো, কারণ এখনও সেরকম কেউ ওঠেনি, কারণ মা যেহেতু লেট নাইটে ঘুমায়, তোমাদেরকে বললাম, সেই জন্য মায়ের উঠতে উঠতেও মোটামুটি 8-8:30 বেজে যায়। আর দেখবে বেশ গরম পড়ে গেছে, কালকে রাতেবেলা হালকা এসিটা চালিয়ে আর ফ্যানটা মোটামুটি 3-এ দিয়ে ঘুমিয়েছি, বেশ দারুণ একটা ঘুমও হয়েছে, ডলুও ঘুমিয়েছে। কিন্তু এই যে সকালটা ওকে উঠে পড়তেই হয় সকালবেলায়, আর কালকে অনেক যেহেতু জামাকাপড় কাঁথা হয়েছিল, আজকে আজকে যদি ভালোভাবে রোদটা উঠে যায় তো আজকে সেগুলোকে। গুড মর্নিং, কি চলো চলো চলো, আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার পড়াটা ঠিকই চোখে। তো আজকে সৌরভও উঠে পড়েছে আর বাবা উঠে পড়েছে, এখন বাজে হচ্ছে 8:10। আজকে মা এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য বাবা সৌরভকে দেওয়া হয়ে গেছে। এবার বাবাকে জাস্ট চাটা দিয়ে দিচ্ছি, তারপরে মা উঠলে মাকে দেব। আর এখন বেশ কিছুদিন ধরেই ডক্টরের কাছ থেকে আসার পর, ডক্টর বলার পর, বিশেষ করে এই ঘুরতে যাওয়ার জন্য ডক্টর বলেছিল যে ডলুকে সকালবেলায় ঠিক 8-8:30 মধ্যে সেরিগ্রোটা খাওয়ানোর জন্য, কিন্তু সেরিগ্রো একদম খেতে চাইছে না। তো সেই জন্য ওকে হুইট অ্যাপেলও এইটাই বেশি পছন্দ করেছে, হুইট অ্যাপেলের টেস্টটা বেশ ওর ভালো লাগলো। কারণ ডক্টর বলল যে
বাইরে গেলে পরে তুমি সেরিগুরুটা ট্রাই করতে পারো, না হলে এসাম যেটা হয় সেটা ট্রাই করতে পারো, আইদার বা নেস্টাম রাইসটাও তুমি ট্রাই করতে পারো। তো দেখলাম যে সকালে নেস্টাম রাইসটা খুব একটা ভালো খাচ্ছে না, কারণ ও যেহেতু পুরোপুরি এখন হোমমেডে সুইচ করে গেছে, তো সেই জন্য ওকে আমি সেরেল একটাই এখন সকালবেলায় দিচ্ছি। পেটটাও অনেকক্ষণ ওর ভরা থাকে আমি বুঝতে পারি, কারণ এটা ইনিশিয়ালি খায়, তারপরে আমরা যেটা ব্রেকফাস্ট করি সেটাই ও খায়। এটা ওকে দিচ্ছি, তো বেশ ভালো করেই খাচ্ছে, কারণ সেরিগ্রো একদম ও খেতে চাইছে না। নেস্টাম রাইসটা রাতে দিলে তাও খায়, আর রাতে যদি ভাত বা রুটি খেতে খুব ঝামেলা করে সেই ক্ষেত্রে আমি ওকে রাতে নেস্টাম রাইসটা দিই, তো সেই জন্য ওর খাওয়া নিয়ে খুব একটা সমস্যা হয় না এখন। এগুলো দিলে পরে ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাই। আর কালকে ওর জন্য একটা নতুন রাইমসের বই নিয়ে এসেছি, তো এইটা দেখিয়ে দেখিয়ে ও খেয়ে নেয়, এটা কী ওটা কী মা, এটা কী মা ওটা কী বললে এটা খেয়ে নেয়। কারণ অ্যাকর্ডিং টু মাই ডক্টর বলল যে বাইরে যাচ্ছ, ভাত তো সেইভাবে পাবে না, আর ভাত সেইভাবে ও খেতেও চায় না বাড়িতে থাকলেও, মানে একটুখানি ভাত নিয়ে সেটা আমার মোটামুটি এক ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে, সেই জন্য এইগুলো আর টুকটাক টুকটাক কিছু খেয়ে নিলে তার মানে ওর পেটটা ভরে যাবে। আর আমি তো সব কিছু ক্যারি করছি ঘুরতে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এখন ডলুকে খাইয়ে আমি যাব হচ্ছে বাজারে, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মাসিও কাজ করে চলে গেছে। একটু এঁচড় নেব, যেহেতু মামা আসছে এঁচড় নেবো, মাছ নেবো, আর একটু কিছু সবজি নেবো, যাতে মাদের মোটামুটি এক সপ্তাহ মতো চলে যায়। বাদ বাকি বলাই আছে, জাস্ট নিচে যে সবজি দাদা বসে ওকে ফোন করলেই ও পরে এসে দিয়ে যাবে। শুধু ডোনা ভিকি ববদের চিকেনটা রেগুলার বেসিসে লাগবে, কারণ ওরা তো বাসি চিকেনটা একদম খেতে পারে না, সেই জন্য চিকেন স্টক করে এনে রাখা কোনোভাবেই যাবে না, সেটাও আমার বলা আছে। তো জাস্ট এখান থেকে কিছু টুকটাক একটু গ্রসারি নিয়ে নিলাম, একটু ডাল, ছোলার ডাল, মটর ডাল, অড়হর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, আর এখান থেকে চারাপোনা মাছ, ব্যান্ডি মাছ, এগুলো এগুলোর জন্য একটু শিঙি বা বেরিয়ে যাচ্ছে ভাই। আর একটু কাতলাটা খুব একটা খাওয়া হয় না। তো বাড়ি ফিরে এসেছি, বাজার করে এসে বাড়ি ফিরে ডলুকে কোলে নিয়ে এখন বাজে হচ্ছে 11:20। ব্রেকফাস্ট করতে অনেকটাই আজকে লেট হয়ে গেল, আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে চিড়ের পোলাও। অনেকেই বলবে চিড়ের পোলাওতে বাদাম, আমাদের খেতে ভালো লাগে সেই জন্য একটু বাদাম দিয়েছি, দেখবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এটা এখন একটু ডলুকে দেবো, দেখা যাক, কারণ কিশমিশটা যেহেতু আছে সেই হিসেবে যদি ও খেয়ে নেয়, খুব একটা খেতে চায় না, খুব ঝামেলা করে। ওই টাইমটায় ফ্রুটস খায়, আপেল খায়, কলা খায়, এগুলোই খায়, কারণ লেবু জাতীয় কিছু তো ওকে এখনও আমি দিতে পারিনি, ডক্টর এখনও অ্যালাও আমাকে করেনি, কারণ মাঝখানে ওকে আমি একবার খাইয়েছিলাম, সেই থেকে ওর পাতলা পটি শুরু হয়ে গেছিলো আবার, কিন্তু ওই ওষুধ খাওয়ানোর পর আবার হয়ে গেছে, তো ওকে আমি এইভাবেই এখন খেতে দিয়েছি, দেখা যাক কতটা কি খায়। এইভাবে ঘুরে খেতে হয় তো, আস্তে এটা খাও, আস্তে আস্তে খাও, এটা চাউমিন, চাউমিন দেখ, চাউমিন দেখ, রুই মাছ এনেছি ডলুর জন্য, আজকে আর শিঙ্গি বা মাগুর কিচ্ছু নিইনি, ওকে আজকে মা চিকেন স্টু করে দেবে, মানে যে আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেন একটা হালকা ঝোল হয় ওইটা দিয়ে অল্প একটুখানি যদি ভাত খেতে চায় খাবে, নাহলে চিকেন স্টুটাই ও খেয়ে নেবে। আর আজকে পাস্তা আসবে, তো পাস্তা আসবে একটু পরেই, আজকেই আবার চলে যাবে, আর সেজন্য মামা আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তো সেই জন্য আমরা যাব হচ্ছে হাওড়াতে আনতে, ঠিক আছে। তো দেখা যাক তোমাদের সাথে কতটা কি কথা বলতে পারি, কারণ পাস্তা আসবে, পাস্তাকে খাওয়াতেও বেশি বেশ টাইম লাগে, ঠিক আছে। তো চলো আজকে এই হচ্ছে আজকে আমাদের, আজকে শুধু রুই মাছের ঝোল আর ভাত, আজকে সেরকম কিছুই হবে না, কারণ এরপরে দেখো পাস্তা চলেও এসেছে, পাস্তা থাকবে সৌরভের কাছে, জলুর কাছে। আমি আর মা দুপুরবেলায় যাবো হচ্ছে পার্লারে, নাহলে একদমই হাতে টাইম নেই। তো আজকে তোমাদেরকে বলবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, ঠিক আছে, সেজন্য আমাকে নিয়ে চলে আসি, দিয়ে তারপরে এসে তোমাদের সাথে ধীরে সুস্থে বসে কথা বলা যাবে। হ্যাঁ
তো সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে এখন বাজে হচ্ছে 5:15। আমি সৌরভ আর ডলু বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে সেজমামাকে আনতে। সৌরভের একাই যাওয়ার কথা ছিল, আমি বললাম যে চলো আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। তো সেই জন্য আজকে বাগুয়াটিতে এসে গাড়ি বুক করতে হচ্ছে, কারণ আমাদের বাড়ির ওখান থেকে একদম গাড়ি বুক হচ্ছিল না। তো সেই জন্য বাধ্য হয়ে রিক্সা করে বাগুয়াটি এলাম। তো এখন লেক টাউন ক্রস করছি, তো চলো এখন যাওয়া যাক, সেজমামাকে নিয়ে আসা যাক। আমাদের ফোনে না পেলে কাকিমাকে তো ফোন করবে। তো এখন বাজে হচ্ছে 7:30, সেজমামা পৌঁছাতে একটু লেট হয়েছে আর আমরাও খুঁজে পাচ্ছিলাম না, তারপরে সেই অনেক দূরে গিয়ে আবার গাড়ি বুক করতে হতে। তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক, রাস্তায় মাঝে মারাত্মক জ্যাম কারণ যেহেতু কালকে ভোট আছে। তো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। তো গুড আফটারনুন সবাইকে, আর আজকে হলো সোমবার, ডলু জাস্ট এখন ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 2:00। তো সানডেতে কোনো ব্লগ করতে পারিনি, সেই শনিবারে তোমাদের সাথে কথা বললাম যে সেজমামা এসছে, তারপর থেকে তোমাদের সাথে কোনো কথা বলিনি, কারণ সানডেতে মারাত্মক বিজি ছিলাম। ওই ফেসিয়াল ঘুরতে যাওয়া, এই করা, আমি নেল এক্সটেনশন করেছি, কেমন হয়েছে বলো তো। এই কালারটা যদিও আমি চুজ করেছিলাম, ঠিক আছে, যাই হোক কতদিন রাখতে পারবো জানি না, এই জাস্ট যাবো বলে করেছি। ভেবেছিলাম একটু হেয়ার কালার করবো, কিন্তু সেই টাইমটুকু আর পাইনি। যাই হোক, কারণ ওই স্যাটারডে সানডে করে পাস্তা আসো তো, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কুইন্স অফ হিলস, মানে হচ্ছে দার্জিলিং। অনেকেই তোমরা বলেছো যে আমি নাকি অনেকরকম বেশিরভাগ মেসেজ করেছে আমি পুরী যাচ্ছি, পুরী যাচ্ছি না, এই গরমে পুরী গেলে মরে যাব। আর আমি এই নিয়ে পুরী প্রায় এইবারটা যদি যেতাম 12 হতো, অনেক ছোটো থেকে পুরী যাচ্ছি। তো সেই জন্য পুরীতে যাওয়ার কোনো এখন এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে, আমরা সেই মাসির বাড়ি গেছিলাম, মাসির ছেলে, ছেলের বউ মানে ভাইয়ের বউ আর তার ননাই, ঠিক আছে, এই কয়েকজন, আর এই তিনজন আর আমরা তিনজন যাব দার্জিলিং আর গ্যাংটক। এই ভিকি বনু ঘুমাচ্ছে, দার্জিলিং আর গ্যাংটক, ঠিক আছে। তো ননাইয়ের অ্যাকচুয়ালি মারাত্মক মানে বমিটিংয়ের টেন্ডেন্সি আছে, ওর গাড়িতে উঠতেও প্রচণ্ড বমিটিংয়ের টেন্ডেন্সি আছে, যেটা আমার ডলুর একদম নেই। তো সেই জন্য ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। আর তখনও মানে আমরা যখন জানুয়ারি মাসে গেছিলাম মাসির বাড়ি, তখনও তো স্কুল খোলার কোনো ঠিক ঠিকানা ছিল না, সরস্বতী পুজোর টাইমে স্কুলটা খুলেছে, তো সেই জন্য স্কুলটাও খুলে যাওয়ার জন্য হলো না। কিন্তু তা বলে আমি যাওয়া মিস করবো সেটা কখনো হতেই পারে না। তো সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। আমি এই নিয়ে 4 দার্জিলিং যাচ্ছি, হোটেল সব বুক করা হয়ে গেছে, কাল থেকে হয়তো কালকে এতক্ষণ দার্জিলিংয়ে থাকবো। কালকে আমাদের সকালবেলায় 8:00 সময় আর্লি মর্নিং ফ্লাইট আছে, বাড়ি থেকে 6:30-6:45 নাগাদ বেরোবো, কারণ গাড়ি কখন কী পাবো না পাবো সেটাই মুশকিল সবথেকে বড় কথা। ডলুকে অত সকালবেলায় ওঠানোটা মানে খুবই 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 চাপের ব্যাপার, দেখা যাক। আজকে তো আমার সারাদিন মানে টেনশনে কি বলতো একটা প্যানিক কাজ করছে, একা যাচ্ছি ডলুকে নিয়ে, মানে ওকে সত্যি কথা বলতে এইটাই টেনশন করছে যে ওকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছি, তো যেন সব কিছু ঠিকঠাক থাকে, তোমরা প্রে করো, ঠিক আছে। তারপরে ডোনা ভিকি থাকছে এখানে, মা থাকছে, মা যেতে পারছে না, সেই হানিমুনে গেছিলাম গ্যাংটক সিকিমে, তো সেই জন্য তাও যাক একটা রিল্যাক্সেশন কি ডোনা ভিকি বপকে বাড়িতেই রাখছি, অন্য কোথাও থাকছে না, সেটাই একটা নিশ্চিন্তের কাজ। আর ডলুর জন্য সবার মন খারাপ করছে, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওই তো বাড়িটা সবসময় মাতিয়ে রাখে, তাই না। তো যাই হোক, প্যাকিং সব কমপ্লিট, লাঞ্চও হয়ে গেছে, আজকে একদম হালকা লাঞ্চ করেছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, আর কিচ্ছু খাইনি কারণ কালকে যাওয়ার আছে। মানে প্যানিকে কী বল হচ্ছে বলো তো, মনে হচ্ছে প্যানিকে পেট কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে, এরকম 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 হচ্ছে, হয় না, মানে খুব প্যানিক হচ্ছে। আর আমরা ফিরছি হচ্ছে 5:00, 5:00 আমাদের ফ্লাইট আছে হচ্ছে 4:10-এ ফ্লাইট আছে। ট্রেনে একদমই অ্যাভয়েড করলাম, কারণ ওই হাওড়া স্টেশনে তো বাবা ওই ফেরারটা খুব সমস্যা হয়ে যায়, কারণ সেই ওই গঙ্গাধারের ওইখান থেকে গিয়ে ওলা উবের ধরতে হয়,
আর ওই ট্রেনে কি বলতো, ট্রেনের ওই অতক্ষণের জার্নি থেকে হুশ করে যাবো, হুশ করে নেমে পড়বো একদম, ওটাই সব থেকে ভালো। ওই অতক্ষণ জার্নি করতে আমার ট্রেনে একদম ভালো লাগে না, বিরক্তি লাগে। আমরা যখন কাশ্মীর গেছিলাম, দুরন্ততে গেছিলাম, বিরক্তি লাগে। দিল্লি গেছিলাম এখান থেকে, কলকাতা থেকে। তো যাই হোক, যাচ্ছি, দেখাই যাক ওখানে গিয়ে কী কী স্পট ঘুরতে পারি। অনেক কিছু স্পটই আমাদের প্ল্যান আছে। দদু ফুসফুস করছে, আজ সব কিছুই প্ল্যান আছে। তো আমরা কী হোটেলে উঠছি, কী করছি, সেগুলো তোমাদেরকে সব ব্লগে দেখাবো, কারণ ওখানে নেট কতটা, ওয়াইফাই পাবো জানি না। যদিও আমার ফোনে সাফিসিয়েন্ট আমি ভরিয়ে নিয়েছি, তাও এক একটা ফাইল আপলোড হতে মিনিমাম 3-4 GB লেগে যায়, তাই না? তো অতটা তো স্ট্রেংথ থাকবে না নেটের। তো তোমাদের সাথে ওই 2-3 মিনিটের ছোটো ছোটো ক্লিপ ভিডিও আমি এগুলো শেয়ার করবো, প্লিজ তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ডুডুকে নিয়ে যাচ্ছি, তো ওই একটা টেনশন কাজ করছে, মানে ও হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি, ওকে রেসপন্সিবিলিটি দিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এতটা টেনশন হচ্ছে আমার, কারণ ওর ব্যাপারটা কি, হাত ছেড়ে এখান সেখান চলে যায়, তো ওইটাই সব থেকে ভয় লাগছে। দেখছি বাগডোগরা, আমরা কোনো শেয়ার টেয়ারে কিচ্ছুতে যাবো না, আমরা একদম নিজেরাই যাবো। আর সৌরভের তো ওখানে একদম পুরো জল ভাত, ও 3 ইয়ার্স থেকে এসছে দার্জিলিং শিলিগুড়িতে, এইভাবে ব্যাক টু ব্যাক থেকে এসছে। যাই হোক, আমিও এ নিয়ে 4 বার যাচ্ছি, আমার অসুবিধা হচ্ছে না। কিন্তু ওই যে ডলুকে নিয়ে একটু টেনশন, ওর খাওয়া দাওয়া সব কিছু আমি মানে প্যাক করে নিয়েছি, ও যা যা খাবে, আমাদের কিছু টুকটাক খাবার দাবার মানে কেক চিপস এই সেটা সব নিয়ে নিয়েছি। এখন হোপ ফর দ্য বেস্ট, 1 তারিখে যাচ্ছি, 5 তারিখে রওনা হচ্ছি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। পুরী যাবো, পুরী এই গরমে যাবো না, কারণ আমরা একবার এপ্রিল মাসে পুরী গেছিলাম, মারাত্মক গরম পেয়েছিলাম, তখন আমরা সোনালী হোটেলে ছিলাম। আর আমরা যখনই যাই পুলিন পুরী নাহলে সোনালী হোটেল, এইভাবেই থাকি আমরা। তো এই গরমে এই সময় মানে এপ্রিল থেকে পুরী যাওয়াটা মানে পুরো বোকামের কাজ, এই এত গরমে। একটু ওই ডিসেম্বর জানুয়ারি ওই সময়টায় তাও ঠিক আছে, এত গরমে পুরীতে গিয়ে এত গরম হয়ে যায় সমুদ্রের ধারটা বালিটা, খুব কষ্ট হয়। আমি ডোনা ভিকিদেরকে নিয়ে গেছিলাম, তো আমি জানি। তো যাই হোক, চলো, আশা করছি খুব ভালো করে এনজয় করতে পারবো, বৃষ্টি যেন না হয় সেটাই সব থেকে বড়ো কথা, বৃষ্টিটা হলেই মুশকিল। ওখানে যা ব্লগ করবো সেগুলো সব বাড়ি এসে আপলোড করবো, বাড়ি এসে এডিট করবো, কারণ ওখানে ঘুরবো না, ডলুকে খাওয়াবো না, এডিট করবো, আর ওখানে যে বললাম আপলোডিং তো ইজ নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকেই জানতে চাইছিলে কোথায় যাচ্ছি, কুইন্স অফ হিলস, পাহাড়া সমুদ্র, পাহাড়। আমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাহাড়। সৌরভের একটা ফ্রেন্ড যার সেই বিয়েতে গেছিলাম, তাদের যাওয়ার কথা আছে ডিসেম্বর মাসে কেদারনাথে। এবার যদি ওইটা যদি ডলুর বার্থডের টাইমে হয় তাহলে যেতে পারবো না, যদি বার্থডের টাইম ছাড়া হয় তাহলে আমাদের কেদারনাথ যাওয়ার প্ল্যান হচ্ছে। লেটস সি, ঘোরাটা আমি মনে করি সবসময় কপালে থাকে, ঘোরা সবাই করতে পারে না, ইচ্ছা থাকলেও হয়তো সবার পূরণ হয় না, ইচ্ছা না থাকলেও হয়তো অনেক সময় ফুটপা ডিসিশন নিতে হয়। আমরা টিকিট কেটেছিলাম তখন সরস্বতী পুজোর পরে, মানে ভ্যালেন্টাইন্স ডেরও অনেক পরে। এবার তোমাদেরকে এতদিন বলিনি, কারণ মাঝখানে আমাদের অনেক টালমাটাল হয়েছে যে আমরা টিকিট কেটেছি, টিকিটটা কি রিশিডিউল করবো, কারণ ডোনার অপারেশন হলো, মায়ের অপারেশন হলো, ডোনার পিরিয়ড হলো, এই করে করে আর হয়ে ওঠেনি গো। তো সেই জন্য মানে খুব টেনশনে ছিলাম যে আদৌ যেতে পারবো, তো আদৌ সব ঠিকঠাক থাকবে, তো নাহলে টিকিট ফ্লাইটের টিকিটটাই শুধু নষ্ট হবে, আর নাহলে আমাদেরকে রিশিডিউল করতে হতো। তো তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে এখনো অবধি, শুধু মেয়েটাকে সুস্থভাবে নিয়ে যেতে পারি, সুস্থভাবে নিয়ে আসতে পারি, এটাই আমার কাছে সব থেকে এখন বেশি চ্যালেঞ্জিং। কারণ এত ছোটো ওকে তো আমি তো ওকে কোথাও নিয়ে যাইনি, খুব টেনশন হচ্ছে জানো তো, আর কিছুই না। দেখছি, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাকই হবে, ঠিক আছে? তোমরাও প্রে করো যেন ডলুকে ভালোভাবে নিয়ে যেতে পারি, যেন ভালোভাবে সুস্থভাবে, আর ওখানে গিয়ে তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিও শেয়ার করবো, অবশ্যই ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আজকের মতো টাটা, রাত পোহালি, আজকে তো রাতে মানে ঘুম হয়ই না এটুকু আমি শিওর, রাত পোহালি কালকে যাওয়া একটা প্যানিক কাজ করছে আর কিছুই না, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল থেকে অন্যরকম ব্লগে তোমাদের সাথে দেখা হবে, চলো টাটা, গুড বাই।